আমরা আমাদের লাইফের গোল তো ঠিকই সেট করি, কিন্তু গোলগুলো শেষ পর্যন্ত অ্যাচিভ করা হয় না। তার কারণ হলো গোল সেট করার পরে কয়েকটা স্টেপ আছে যে স্টেপগুলো আমরা মিস করি, এবং যেটার ফলে কিছুদিন পরে আমাদের মোটিভেশন কমে যায়, কিছুদিন পরে আমরা ভুলে যাই, ওই কাজটা আর আমাদের মনে থাকে না। পরের বছরে আবার যখন আসে তখন আবার আমরা নতুন করে একটা গোল সেট করি, আবারও আমরা ওই প্রসেস রিপিট করি, কাজের কাজ কিচ্ছু হয় না। কেন বলি, ফার্স্টে গোল সেট করলাম, গোল সেট আমি যদি ধরে নিই এটা হলো আমার ফাইনাল গোল অ্যাচিভ করা, সো গোল সেট করা হলো একদম স্টেপ নাম্বার ওয়ান। সো আমার ইনটু কাজ হয়েছে, গোল সেট করার পরে ওটা কোনো একটা জায়গায় লিখে রাখেন। কেন? বিকজ একটা জিনিস যখন আপনি লিখে রাখবেন তখন কিন্তু আপনার মাথা থেকে আইডিয়াটা একটা জায়গায় ডকুমেন্ট করলেন, মাথার উপর থেকে প্রেশারটা কিন্তু কমে গেল। আর এখন যখনই আপনি এটা দেখবেন আপনার ততবার আপনার মাথায় রিমাইন্ডারটা চলে আসবে। সো আপনার নিজের থেকে নিজেকে রিমাইন্ডার দেওয়া লাগতেছে না, একটা ফিজিক্যাল পেপার আপনাকে বারবার রিমাইন্ডার দিবে, আর লিখে রাখলে ব্যাপারটা ডকুমেন্টেড হয়, ওটার একটা পাওয়ার বেড়ে যায়। সো দ্য নেক্সট স্টেপ ইজ রাইটিং ইট ডাউন। তাহলে আপনি আরেকটুকু পার করলেন, এটাকে মনে করে নিবে লোডিং বার, আপনার গোলটা অ্যাচিভ করার একটা লোডিং বার, এতটুকু এখন লোড হয়ে গেছে বা এতটুকু কমপ্লিটেড। নেক্সট টাইম হলো ভার্বালি শেয়ারিং ইট উইথ আদার্স, তার মানে আপনি বাকি যারা আপনার বন্ধু বান্ধব আছে বা যে কাজটা করার জন্য বাকি যে মানুষগুলো আপনার সহযোগিতা দরকার হবে তাদের সাথে শেয়ার করেন, সো দ্যাট তারা আপনাকে ওই কাজে হেল্প করতে পারে। তারা কিছুদিন পর আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এই ওই কাজের কী অবস্থা, কতদূর করলি, আদৌ আগেছিস কি না, কবে অ্যাচিভ করবি, ঠিকঠাক মতো ট্র্যাকে আছিস কি না। সো এই জিনিসটা, সো আপনি যখন কাউকে বলবেন আপনি কিন্তু নিজের উপরে একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছে যে আর আমি তো ওদেরকে বলছি এখন তো আমাকে এটা অ্যাচিভ করতে হবে। সো আপনি আরেক ধাপ এখানে এগিয়ে গেলেন, লেভেল থ্রি ডান। এটা করার পরে লেভেল ফোর হলো আরেকটু ইন্টারেস্টিং, নিজে নিজে খালি বলে লাভ হয় না, কারণ নিজে নিজে কাউকে অন্য কাউকে বলার সাথে সাথে আমরা আপনি না করলে তো কোনো এটা কিছু হয় না। সো দ্য ফোর্থ স্টেপ ইজ অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, তার মানে আপনি আপনার এক বন্ধুকে বা আপনার এক সহযোদ্ধাকে রাখবেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, মানে আপনাকে ওই কাজের জন্য অ্যাকাউন্টেবল করবে, যে আপনার যে রেসপন্সিবিলিটি আছে ও জিজ্ঞাসা করবে যে তুই কাজটা করছিস কিনা, তোর তো কালকে এটা করার কথা ছিল, তুই কি করছিস, তোর এই ড্রিমটা ছিল অ্যাচিভ করছিস, তুই যে গোলটা সেট করলি ওটা তুমি এই কাজ করা উচিত ছিল, তোকে করা হয়েছে। সো এই যে আপনাকে ও জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসাবাদের মধ্যে কাঠ করায় দাঁড়া করছে, এটাকেই বলা হলো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, মানে সে আপনার এই গোলের জন্য অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, অথবা তারও একটা গোলের জন্য তো আপনি একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, মানে আপনার দুজন দুজনকে তাদের নিজ নিজ গোল অ্যাচিভ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং জিজ্ঞাসা করবেন যে রাইট ট্র্যাকে আছেন কিনা। সো সেট আপ এন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার, তাহলে আপনি আরও এক স্টেজ পার করেন। লাস্ট একটু ফাঁকা আছে, কেমন বলছেন লেভেল ফাইভ। লেভেল ফাইভটা হলো এই যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার সেট করে, এটা খালি বলা না যে দোস্ত তুই আমাকে এটা দেখবি আমি তোর এটা দেখবো, না, সেট ক্লিয়ার রুলস যে আমরা প্রতি সপ্তাহে দুজন একসাথে বসবো, বসে দেখবো আমরা আমাদের প্ল্যানে কতটুকু কাজ আগাতে পেরেছি, অথবা প্রতি দুই সপ্তাহ পর পর একবার বসবো, অথবা মাসে একবার বসবো, বসে এক ঘন্টা আমরা কথা বলবো, এই পয়েন্টে কথা বলবো এবং নিজেদেরকে বিচার করবো যে আমরা ওই পথে ঠিকঠাকভাবে আগাচ্ছি কিনা। এই যে আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাথে একবার স্পেসিফিক রুল সেট করে দিলেন এবং ওই রুল মেনে চললেন, তখনই আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করার প্রবলেমটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারবেন, এবং এটাই হলো লেভেল ফাইভ। সো ডু দ্যাট অ্যাজ ওয়েল। সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড ইউ আর বেসিকলি অ্যাচিভিং ইউর গোলস। সো এই পাঁচটা স্টেপ মনে রাখেন, নাম্বার ওয়ান গোলটা সেট করা, দুই এটাকে লিখে রাখা, লিখে রাখার পর বাকিদের সাথে ভার্বালি জিনিসটা শেয়ার করা, নিজের ওই গোলে একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ম্যানেজ করা, এবং ওই অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাথে কিছু স্পেসিফিক রুলস সেট করে রাখা, সো দ্যাট আপনার গোলটা অ্যাচিভ করার পসিবিলিটি বা সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।